এই সেই ফখরুদ্দিন আহমেদ হঠাৎ করেই দেশের ক্ষমতার মজনতে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ড ফকরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দেশ চালিয়েছেন দুবছর তার আমলে গ্রেপ্তার হন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া দুই দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখে খান্ত হয়নি সেই সময়কার সরকার এ দিনগুলোর কথা ভেবে এখনো শিউরে ওঠেন রাজনীতিবিদরা এক এগারো সে নায়ক ফকরুদ্দিন আহমেদ এখন কোথায় আছেন কেমন আছেন সেটা জানার আগ্রহ সবার সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি দীর্ঘ বারো বছর ধরে তিনি বিদেশে রয়েছেন এর মধ্যে একবারও দেশে আসেননি যুক্তরাষ্ট্র থেকে তিনি একবার সৌদি আরবে হজ করতে গিয়েছেন এর আগে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন এক এগারোর কর্মকাণ্ডের বিষয়ে খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় আগে থেকে ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের পটমেকে দুইটি বাড়ির মালিক একটি বাড়িতে তিনি এবং তার স্ত্রী থাকেন সেখানে অবসর জীবন জীবনযাপন করছেন অন্য বাড়িতে থাকেন তার মেয়ের পরিবার বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনো তিনি পেনশন ভোগ করছেন খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অব ভার্জেনিয়া ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণায় শিক্ষকতা করছেন ড ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে মাঝে মধ্যেই সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে দেখা যায় তবে সেটা খুবই কম কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে কিছুদিন আগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলে জানা যায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকেরা অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান তাছাড়া বন্ধু বান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফকরুদ্দিনকে প্রায়ই প্রায় দেখা যায় বিশেষ করে গত বছর ওয়াশিংটন তাকে দেখা যায়। ফকরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেছেন কে এই ফকরুদ্দিন আহমেদ উনিশশো চল্লিশ সালের পহেলা মে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঢিপুর ইউনিয়নের রবনগর কান্ডি গ্রামে জন্মগ্রহণ করেন ফকরুদ্দিন আহমেদ তার বাবার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফখরুদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর উভয়টিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি যুক্তরাষ্ট্রের মাসাসুসুয়েটস এর উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন শিক্ষা জীবন সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতাও করেন এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলা কর্ম চাকরি করেন সেই বছরই আহমেদ কমিশনের বিশ্ব এক সালে উনিশে নভেম্বর বিশ্ব ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন দু সালে ত্রিশে এপ্রিল গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হবার পর তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কর্মরত ছিলেন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে দু সালের বারোই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয় জানা গেছে গভীর রাতে ফখরউদ্দিনকে ফোন করে ঘুম থেকে জাগানো হয় প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান আধা ঘন্টা পর ফিরতি ফোনের সম্মতি জানান তিনি ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতিপূর্বেই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় তিনি দু বছর কেয়ারটেকার ছিলেন ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করেন সে সময় দেশে প্রায় একশো ষাট জন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয় দু সালে এগারোই জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংগঠিত রাজনৈতিক পরিবর্তন এক এগারো নামে প্রচার লাভ করে সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনা প্রধান মইনীয় আহমেদ কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবেন কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালদা জিয়াকে দেশের রাজনীতি থেকে চেষ্টা শুরুর অভিযোগ ওঠে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারি ছয় মাসের মধ্যে দু সালে সাত সালের ষোলোই জুলাই ভোর রাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় তেসরা সেপ্টেম্বর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও খালেদা জিয়া একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের উপর চাপ ও বাড়ছিল অবশেষে দু সালের উনত্রিশে ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফকরুদ্দিন আহম্মেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় মিডিয়া